डीजे बापी दुशाई नंबर पोल जय मासी तला तुम्हें मासी तला तुम्हें मासी तला शीतला 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 तुम्हें नामे ना दोती ना शीतला नामे दानी शीतला नामे शूतानी शीतला गंगा चले चले
এবারে যাত্রা করব নিমাই জগতে চলো চল গাধু ও তারা চলে ধীরে ধীরে কক্ষে কক্ষে করি ছলিতে মিহি মারো ঘাটে গো তারা চলে ধীরে ধীরে কক্ষে কম্ভ করে তাহলে চল তোর আগে আমি অত তোর পশ্চাতে যাচ্ছি।
चल गाधु कत रात होलो ये कि सुंदर हे मन बोले तुमी आसिबे कत रात होलो ये कि सुंदर हे मन बोले तुमी आसिबे चले जा जाओ भाई चो लॉकडाउन काज नहीं तोर बोन रखानो सब समय पार खाटा जाओ तो कत कत और खाटब रे एकदम खाटते तु जा मामी गो तुमी सब শুনতে বেলা খারাপ বলবে না জানলা বন্ধ করে দেব হ্যাঁ ঠিক বলেছি তো জানলা বন্ধ করে দে একটা গান করবে কোন গানটা করবে জানো হ্যাঁ সেই বাসর ঘরে যে কথা বলেছিলে না সেই গানটা আমার শোনাবে তোর মনে আছে তবে গাই আচ্ছা একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি ও গো আমার লীলাপতি তোমায় ভালোবেসেছি
কথা বলবো বলে তোমার কাছে এসেছি আমার লীলাবতী তোমায় ভালোবেসেছি ওই আকাশের মধু যোচনা মিলবো মোরা দুজনা ওই আকাশের মধু যোচনা মিলবো মোরা দুজনা ও গো আমার প্রিয় তমা তোমায় ভালোবেসেছি ওই একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি ও গো আমার লীলাবতী তোমায় ভালোবেসেছি বেশ আমি পার ঘাটা যাই তুমি তাড়াতাড়ি করে একটু আমার জন্য রান্না করে দাও রান্না করে দেবো হ্যাঁ কি রান্না করব এই দেখো শাক চচ্চড়ি ডাল আর ডাল চচ্চড়ি শাক ঠিক আছে হ্যাঁ তাহলে তুমি ঠিক আছে তাহলে তুমি ডাল চচ্চড়ি শাক আর শাক চচ্চড়ি ডাল রান্না করো আমি চানটাট করে এসে টুক করে দুটো খেয়ে পার ঘাটা যাবো ঠিক আছে এই শোনো শোনো বলো আমি তো পারে যাবো হ্যাঁ এক মাস আসবো না বসে থাকি আবার ভোর হয়ে গেলে সব পার করে দেব হ্যাঁ কোনো খদ্দের আসে না কি করি রে বাবা লকডাউন তো খদ্দের কেউ আসবে কেমন করে হ্যাঁ 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 উষাকালে অন্ধারে অন্ধেরই অনুদয় ঝটি করেছে ঘর আজ কুম্ভ দিল ছায়ে গো তারা চলে ধরে ধরে চোখে গন্ধ করে চলে ধরে মারো ঘাটে গো তারা চলে ধরে ধরে উষা কালে অন্ধারে হায় অন্ধে অনুদায় গো তারা চলে ধীরে ধীরে কাকে কম্বল করি চলিছে নি মার কাকে গো তারা চলে ধীরে কুচ্ছটি কো রেছে ঘর ও কুম্ভ দিন ছায়ে গো তারা চলে ধীরে ধীরে কাকে কম্বল করি চলিছে নি মার কাকে গো তারা চলে ধীরে বাহিলো বা লোদো থরে ও পিরাটের বাটে গো তারা চলে ধীরে ধীরে কাকে কম্ব করি চলিছে রে মার কাটে গো তারা চলে ধীরে আরে নিমিষে চলিল জানা ও জগাতির ঘাটে গো তারা চলে ধীরে ধীরে কাকে কম্ব করি চলিছে রে মার কাটে গো তারা চলে ধীরে ধীরে রঙ্গেন ছপরি নীল রোগে সরি মেলে ছপরি নীল রোগে সরি কাঠবে কত দূর গেলে সিনেমায় জগতের ঘাট আমরা দেখতে পাবো বুঝতে পারছি না চারদিকে কুয়াশায় পথ আচ্ছন্ন করে ফেলেছে তাই এই অধুর একটু যাবো একটি লোকজনে কে কুয়াশার ভিতর থেকে হেঁটে যাচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে বুঝতে পারবো কোথায় গেলে পার হতে পারবো আচ্ছা
আচ্ছা বলতে পারো, তুমি বলতে পারো আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি। হ্যাঁ বলো। সামনে তোমার একটা নদী, নদীটা পার হবো কেমন করে? আরে নদী তোমার যখন নদী আছে তার নিশ্চয় মাঝি আছে। ওই মাঝি একটু ডেকে দেবে? আমি ডাকতে পারবো না। কেন? ওরে বাবা ভীষণ রাগি। ও বিনা দরকার করো রে, রেগে যায় যদি বিনা দরকারে ডাকা হয়। বিনা দরকার ডাকলে রেগে? ঠিক আছে আমি ডাকছি। ও মাঝি ভাই, আরে সাড়া দেবে না তো, আরো জোরে রাখো। আরো লোক ওনার নাকের ডাকের থেকে আরো জোরে ডাকতে হবে। শোনো শোনো শোনো। হ্যাঁ বলো। একটু ভালো করে কান পেতে শুনবো। ওখানে কি একটা গু গু করে শব্দ হচ্ছে। আরে ওটা নিমায়ের নাকের ডাক। সর্বনাশ, এই মাছি ডাকের শব্দ যদি এত বিষয় হয় না জানি সে মাছি কেমন। নিশ্চয় ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার আমার মতো মানুষ। হ্যাঁ একসময় আমি ডাকছি। ও মাঝি ভাই, ঘুমেছিল খাটোয় আলো আজ ঘন্টারে সারা পে। ও দু চোখু কচালিয়া ঘুমেছিল তারা চলে ধীরে ধীরে কাকে কুম্ভ করি চলে চলে মারো ঘাটে গো তারা চলে ধীরে ধীরে দন্তে দন্তে চাপা চলে ধীরে ধীরে কাকে কুম্ভ করি চলে চলে মারো ঘাটে গো তারা চলে ধীরে ধীরে হা করো হুঙ্কারো মারে ও ছাড়ে উড়া হাকে গো তারা চলে ধীরে ধীরে কাকে কুম্ভ করি চলে চলে মারো ঘাটে গো তারা চলে ধীরে ও রঙে নে ছপরি নীল রোগে সরে রঙে নে ছপরি নীল রোগে অর্থ বেড়া চালা বয়ে তারা চলে ধীরে ধীরে কাকে কুম্ভ করি চলে চলে মারো ঘাটে গো তারা চলে ধীরে ধীরে। ও মাঝি ভাই, আরে কি হলো তোমার? ঘুমের চটকা দেখছি এখনো ছাড়েনি। পারে যাবে? হ্যাঁ পারে যাব। কজন বাবা? আমরা দুজন তিন চারটে বস্তা আছে। তোমরা দুজন কে কে বাবা? আমি গাধা আর তিনখানা বস্তা। কি বললে? আমি গাধা আর তিনখানা বস্তা। আদা আদা? হ্যাঁ তুমি তো বললে। আদা কোথায় পাচ্ছ? তুমি কি বললে? আমি গাধা আর তিনখানা বস্তা। ও তুমি আর সাদা? সাদা না সাদা না, তবে গাধা গাধা ধা ধা গাধা। ও এইটা গাধা? এটা নিয়ে কি হয়? এটা আমার মায়ের বাহন। ও তোমার মার ভামন? আচ্ছা লোক তো আমার মায়ের বামন বললাম। তুমি তো বললে আমার মার বামন। এটা আমার মায়ের বাহন। ও তোমার এর পৃষ্ঠে আমার মা চড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড আরোহণ করে বেড়ায়। কেন তোমার মা, তোমার মা ওই কি পা খারাপ আছে নাকি? বললাম না এটা মায়ের বাহন বাহন বাহন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার মার বামন তোমার মার কাছে থাক, তা তোমরা পারে যাবে। হ্যাঁ বাবা। হ্যাঁ তা করি আছে করি করি করি। মানে কি মাছি? ও বাবা ওর মার বামন আছে ও জানে, করি জানে না। ও মাঝে করি মানে জানি না। শোনো তোমার ওই মার বামনের লাগবে 4 টাকা আর তোমার 1 টাকা মোট 5 টাকা লাগবে। টাকা মানে কি গো? টাকা মানে করি পয়সা। টাকা পয়সা করি এগুলো কেমন বুঝতো? আমার জানা নেই, ও ছাড়া আমার কাছে কিচ্ছু নেই। ও তাহলে ফিরে যাও। ফিরে যাবো? হাঁকা হাঁকি বেয়ে দেবে যা। বিনা পয়সা বার করবে না? না না একদম বার করবো না। কিছু না দিলে তো পার হওয়া যাবে না, তাই দেখি মাসি পার করে কিনা। মাসি এই ধরো কি অবস্থা? তিনটে তুই রাগনি মা ও দিয়ে যাব তোকে রে। দেবী দেবী কাকে কম চলে চলে মার ঘাটে গো তারা চলে ধীরে। অবস্থা তিনটে তুই রাগনি মা ও দিয়ে যাব তোকে রে তারা চলে ধীরে। দেবী কাকে কম তুই রাগনি মা দিয়ে যাব তোকে বলো গিয়া বিবরণ তোমাদের সেই বিরাট রাজাকে। এই বস্তা কি আমার 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 কড়ি লাগ কড়ি? হ্যাঁ একটাও পয়সা নেই মাছি আমি তোমাকে দেবো। পয়সা নেই তাহলে ফিরে যা।
আমি ভিখারি ছেলে, আমি শুনেছি গোর দীক্ষিতের এমনি করে পার করে দাও, তাই তো তোমার ঘাটে এসেছি, দয়া করে পার করে দাও। সাত দিন আমি একান্তে জেগে আছি মশার কামড়ে, সবাই যদি বলে পার করে দাও তা আমার লিলু আর সাতটা ছেলে কি কচু খাবে না? মাঝি হ্যাঁ, আমার কাছে একটু পয়সা নেই, তোমাকে দেব। পয়সা না দিলে আমি পার করতে পারবো না, ফিরে যাও। বেশ তাহলে আমি ফিরে চলে যাচ্ছি মাঝি, শুনেছিলাম মায়ের মুখে তুমি গরিব দীক্ষি কেমনি করে পার করে দাও, এখন যখন পার করলে না তোমার ঘাটে আমি আর কোনো দিন আসবো না। পারে গেলে পাঁচ টাকা, ফিরে গেলে দশ টাকা। আমি যদি মনে করি, হ্যাঁ আমি যদি ইচ্ছে করি তোমার মতো দশটা নিমাইকে আমি মাটির ভিতর পুঁতে রাখতে পারি। পয়সা নি চোরের মার বড় গোলা, জিবাইয়া খাইতে তোরে চূর্ণ করি। আরে চিবাইয়া খাইতে তোরে আরে মনে করি মেরে যাই তোরে মা। পতঙ্গ কি ধরে হে প্রাণে ও পর্বতের কাছে রে, পতঙ্গ কি ধরে হে প্রাণই ও পর্বতের কাছে রে, ঝরে ঝরে রে মারিলে যদি ও তো সদানে পাছে রে, ঝরে 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 মাঝে তোমার বচন অধিক নাই বসুধর মিঠা, চাটাল ঘাটাল তুই একটা মানুষের চিটা, বুঝো আমি মানুষের চিটে চিটে খুব ভালো মানে হাওয়ায় উড়ে যাব, যেমন ধানের চিটে থাকে তুমি মানুষের মধ্যে একটা চিটে। পতঙ্গ কি ধরে প্রাণ পর্বতের কাছে আর দিনের মারিলে দেবী দুধ দেন পাছে। পয়সা নেই বড় বড় ভাষণ, অতপর আপনার চিত্তে দিল বোধ শিকারের সঙ্গে সিংহের কি বাক। ও বাবা তুই কি শিয়াল, এই যে আমি তোর না এই সবেদা গাছের লবেদা লাঠি মেরে শেষ করে দেবো। দেখো মাসি আমি কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি আর মারামারি করতে আসিনি, সেটা ঠিক, দয়া করে পার করে দাও, পারে আমাদের অনেক কাজ পড়ে আছে, আর কাল বিলম্ব না করে একটু পার করে দাও না মাসি। বেশ বাবা তাহলে তোমাকে একটি কাজ করতে হবে বাবা। বলো। শোনো মাঝি তুমি জোর হাত করে তুমি বলবে হে গঙ্গা দেবী
মাছ নদীতে গিয়ে যেন আমার তরি ডুবিয়ে দেয়। দাঁড়া আমি বলছি, আমার বিশ্বজনকে ডাকি, নিশ্চয় মা এলে একসঙ্গে পার করে দেবে। মা মাগো, তুমি একবার এসে দেখে যাও, মা নি মাই বৈষ্ণবকে পার করছে না।